দেখো যেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে ঠিক দুপুরের সময়, যখন কিন্তু মানে এই সমস্ত এলাকা কিন্তু পুরো জল জমে রয়েছে এবং বাড়ির মধ্যেও প্রায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকেই বাড়ি ছেড়ে আসেননি, সেক্ষেত্রে তারা বাড়ির মধ্যে রয়েছেন এবং খাটের জিনিসপত্র রেখে কাজকর্ম করছেন। এরকমই সময় দুপুরের সময় এক ঘুমন্ত শিশুকে তার মা খাটের উপর রেখে গেছিল, তখন বাড়ির মধ্যে প্রায় হাঁটু সমান জল ছিল এবং যখন তার মা বাইরে কাজ শেষ করে যখন বাড়ির মধ্যে আসে তখন কিন্তু তিনি শিশুকে খুঁজে পাচ্ছিলেন না। তখন আচমকাই কিন্তু তিনি নিচের দিকে খাটের নিচের দিকে খেয়াল করেন এবং যখন দেখেন যে জলের মধ্যে তার শিশু পড়ে রয়েছে তখনই কান্নায় ভেঙে পড়ে এবং ওই মায়ের কান্না শুনে পাশাপাশি লোকজন ছুটে আসে এবং তারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরকম ভাবেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই বিস্তীর্ণ এলাকা এখনো কিন্তু জলবন্দী অবস্থায় মানুষ রয়েছে, অনেকের বাড়িঘর খসে পড়ছে, আবার অনেকেই কিন্তু বাড়িঘর ছেড়ে আসতে না, সেক্ষেত্রে তারা হাঁটু সমান জলে কেউ বা কোমর সমান জলে বাড়ির দোতলায় আশ্রয় নিয়েছে। সেক্ষেত্রে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার ফলেই কিন্তু এলাকায় পুরো শোকের ছায়া নেমে এসেছে, কারণ বন্যা একদিকে যেমন তাদের রুজি রুটির উপর প্রভাব ফেলেছে তেমনই ভাবে কোলের সন্তানকে কিন্তু সেই বন্যার জল কেড়ে নিল। এই কথাটাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশি করে স্ট্রাইক করছে এবং তারা এলাকায় কিন্তু এটা নিয়েই প্রচার চালাচ্ছেন যাতে পরবর্তীকালে কোন শিশুর এইভাবে দুর্ঘটনা না ঘটে বা যারা জলের মধ্যে রয়েছেন তাদের মা বাবারা যাতে বাচ্চাকে সাবধানে রাখেন। ধন্যবাদ। তার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। আগে নিম্নচাপের জেরে জলযন্ত্রণার হাত থেকে এখনো রেহাই পায়নি কলকাতা, জল থইথই মহানগরীর বিভিন্ন এলাকা, এরই মধ্যে ফের দুর্যোগের ভ্রুকুটি। জ্বর বমির সঙ্গে পেটের গন্ডগোল, জল যন্ত্রণার মধ্যেই উত্তর দমদমপুর এলাকায় একাধিক আবাসনে দেখা দিয়েছে জলবাহিত রোগের প্রকোপ। নিম্নচাপের বৃষ্টি থেমেছে কিন্তু এখনো দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ড জল থইথই। দুদিনের বৃষ্টিতে এখনো এলাকায় হাঁটু সমান জল। এই পরিস্থিতিতে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। বাসিন্দাদের দাবি জমা জল ডেকে আনছে অসুখ। বহু আবাসনেরই একতলার রিজার্ভারে ঢুকে গেছে নোংরা জল, পানীয় জলের কলও ব্যবহার করা যাচ্ছে না, তার জেরেই শুরু হয়েছে পেটের রোগ। এইখানে এই অবস্থাতে কোনো গাড়ি ঢুকতে চাইছে না, কারণ এতটা জলের মধ্যে তাদের ওই গাড়ি একটু দূরে দাঁড় করে গলির মোড়ে দাঁড় করাতে হচ্ছে। কিন্তু এমনি সুস্থ লোক যেতে পারে কিন্তু পেশেন্টের পক্ষে নিয়ে যাওয়া এটা সম্ভব না। পাশে বাড়িতে জল নিয়ে চালাচ্ছে, খাবার জলও পাচ্ছেন না, কোথাও তো পাবো? জল ট্যাঙ্কি ডুবে আছে, মোটর ডুবে আছে। জল যন্ত্রণার ছবি সাপুর্জির এই আবাসনেও, জল ঢুকে গেছে মিটার বক্সে, যত্রতত্র ছড়িয়ে ইলেকট্রিক তার, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন, 20 একরের আবাসনের ভেতরে প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবেই জল জমে রয়েছে। এবারে ওনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করেছি, এখানে মিটার বক্সে যে তারটা রয়ে আছে যে কোনো মুহূর্তে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা শুনছি অলরেডি এরকম ঘটনা ঘটছে, এটা একটা মানে বিপজ্জনক পরিস্থিতি। নন স্টপ কাল আমি ওদেরকে ফোন করেছি, প্লাস যাদের কাছে চাবি থাকে, যারা এখানে আমাদের কাজ করে তাকে আমি পার্সোনালি ফোন করেছি, কোনো রেসপন্স নেয়নি। এরই মধ্যে এক দুর্যোগ শেষ হতে না হতেই ফের চোখ রাঙাচ্ছে আর এক দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার প্রভাবে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। রবি ও সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 25 তারিখ থেকে আবার একটু বৃষ্টি শুরু হবে এবং একটু বেশি বৃষ্টি এক্সপেক্ট করছি আমরা 26 এবং 27, মূলত দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা সেই জায়গাগুলোতে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জয়ন্ত পাল, প্রকাশ সিনহা ও সঞ্জন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।